আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর, আসছে বছরের প্রথম শৈত্য প্রবাহ, আরও শক্তিশালী হবে কুয়াশার বেল্ট, আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে না রোদের, ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোরের সকাল। হেমন্তের শেষ প্রান্তে এসে শীত যেন তার আপন রূপ দেখাচ্ছে। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে নগর জীবনে নেমে এসেছে দুর্দশা। এ অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে না কোনো সুসংবাদ, বরং শীতের তীব্রতা আরও বাড়তে পারে। একই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে কুয়াশা বেল্টের সতর্কতা, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও পার্বত্য চট্টগ্রামে ভোর থেকে কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা বেলধারা ঢেকে থাকতে পারে। এতে যোগাযোগ দুর্ঘটনায় প্রচণ্ড ঝুঁকি থাকতে পারে, তাই সাবধানতার সাথে গাড়ি চলাচল করবেন। তবে বেশিরভাগ এলাকাতেই বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে পারে ইনশাল্লাহ। এদিকে শৈত্য প্রবাহের সতর্কতা, আজ থেকে আগামী শুক্রবারের মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে চলতি শীত মৌসুমের প্রথম মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 ডিগ্রি সেলসিয়াসে, তাই গরম কাপড় নিয়ে প্রস্তুতি থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় কলকাতা সহ গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলার আবহাওয়া শুকনো থাকবে, সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংকে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ বজদুর রশিদ জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতও থাকতে পারে। সর্বশেষ একটি কথা এখানে বলবো।